ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি এর আগে একটি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে পড়াশোনায় কীভাবে মনোযোগ বসাতে হয়। তোমরা যারা দেখোনি ভিডিওটি তারা দেখে নিও, আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো রেজাল্ট ভালো করার উপায়। তোমরা অনেকেই পড়াশোনা করছো কিন্তু কোনো না কোনো কারণে আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, এটার কারণটা কী এবং কী করলে এই রেজাল্ট তোমাদের ভালো হবে, তোমরা তোমাদের আশানুরূপ রেজাল্ট করতে পারবে, সেই বিষয়টি আজকে তোমাদের আমি দেখাবো। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে দেখবে এবং যা যা বলবো কথাগুলো মন দিয়ে শুনবে, পারলে দরকারি কথাগুলো খাতায় নোটস করে নাও এবং সেগুলো পালন করা শুরু করো, সেই অনুযায়ী পালন করা শুরু করো, তোমরা দেখবে তোমাদের রেজাল্ট অবশ্য অবশ্যই ভালো হবে। অযথা ঘাবড়ে যাবে না, রেজাল্ট তোমাদের ভালো হওয়া কোনো কঠিন বিষয় নয়, কোনো অসম্ভব বিষয় নয়, জাস্ট কিছু সঠিক পদ্ধতিতে পড়াশোনা করা, তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পুরোটি দেখবে, দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করে জানিও, আর তোমার বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করো, তাহলে তারা উপকৃত হবে। তো চলো মূল ভিডিওতে যাই। তাহলে দেখো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো ভালো রেজাল্ট করার জন্য যে কাজগুলি করতে হবে। জাস্ট তিনটে কাজ তোমাদের করতে হবে। একটি কাজ হলো সারাদিনের রুটিন, দুই নম্বর কাজ হলো সাপ্তাহিক টার্গেট, তিন নম্বর কাজ হলো মাসিক টার্গেট। এই কাজটি তোমাদের করে যেতে হবে। মনে রাখবে সঠিক পদ্ধতিতে কোনো কাজ না করলে, যে কোনো কাজ তুমি যদি সঠিক পদ্ধতিতে না করো তাহলে কিন্তু তোমাদের কোনো কাজে সফল হওয়া খুব কঠিন বিষয় হয়ে যাবে। ধরো তুমি এখানে পৌঁছবে, তুমি এখানে আছো, তুমি যদি এইদিকে যাও সারাদিন ছোটাছুটি করলে এইদিকে কোনো লাভ হবে না, যদি তুমি সারাদিন এইদিকে ছোটাছুটি করো তাহলে লাভ হবে না, যদি সারাদিন এইদিকে ছোটাছুটি করো তাহলে লাভ হবে না। কিন্তু যদি সঠিক পদ্ধতিতে তুমি যদি এগো, অর্থাৎ সঠিক পথটা যদি তোমার জানা থাকে যে এই পথে গেলে তোমার তাড়াতাড়ি এবং লক্ষ্যে গিয়ে পৌঁছবে, তাহলে কিন্তু সেই পথ ধরে চললে পারে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। আমি আজকে সেই পথটির কথাই বলবো, সেই পথটিতে কিন্তু হাঁটতে হবে তোমাকেই। তাই পুরো পদ্ধতিটা অর্থাৎ সঠিক পথটা তোমরা এই ভিডিওতে জেনে নাও। তো যেটা বলছিলাম, এখানে এই তিনটি কাজ তোমাদের করতে হবে। প্রথমে যেটা করবে সেটা হলো মাসিক টার্গেট। মাসিক টার্গেটটা কীরকম আমি তোমাদের বলি, যে কোনো একটি সাবজেক্ট নিয়ে বলি তাহলে তোমার বাকি সাবজেক্টগুলো বুঝতে সুবিধা হবে। ধরো কথার কথা বাংলা, বাংলা বিষয়ে বাংলা টেক্সট আছে তোমাদের, তোমাদের বাংলা ব্যাকরণ আছে, তোমাদের একটি সহায়ক পাঠ বই আছে, তো সব মিলে ধরে নিলাম বাংলায় মোট তোমাদের 20টি অধ্যায়, তোমাদের মোট 20টি অধ্যায়। তার মধ্যে ধরো কথার কথা টেক্সট আছে তোমাদের, ধরে নিলাম 12টি, ব্যাকরণ আছে ধরে নিলাম 5টি, আর ধরো সহায়ক পাঠ বইয়ে 3টি পার্ট আছে, এই টোটাল ধরে নিলাম 20টি পার্ট। বোঝা গেল? এই যে মাসিক টার্গেট, এই মাসিক টার্গেটটা কীভাবে করবে সেটা আমি তোমাদের বলছি। মাসিক টার্গেট ধরো তুমি প্ল্যান করলে যে আজ থেকে 30 দিন পর্যন্ত তুমি কি করবে, তোমার এই যে আছে টেক্সট 12টি আছে, 12টির মধ্যে তুমি 3টি টেক্সট পড়বে, ব্যাকরণ 5টি অধ্যায় আছে তার মধ্যে তুমি ধরে নিলাম 1টি অধ্যায় পড়বে, আর এখানে যে 3টি পার্ট আছে সহায়ক পাঠ বইয়ে এখান থেকে তুমি 1টি অধ্যায় পড়বে, অর্থাৎ 5টি। তোমার এই মাসের টার্গেট থাকবে এই 5টি অধ্যায় কমপ্লিট করা, মনে থাকবে? এই কাজটি কিন্তু তুমি করে ফেলবে, মাসিক টার্গেট হয়ে গেল। এবার আসবো সাপ্তাহিক টার্গেট। সাপ্তাহিক টার্গেটের মধ্যে থাকবে তোমার 3টি অধ্যায়ের জায়গায় তুমি ধরো 1টি অধ্যায় ভালো করে শিখবে, তারপরে ধরো কথার কথা এটা হাফ শিখবে, এটা হাফ শিখবে,
অর্থাৎ এই সপ্তাহে তোমার কাজ হবে গড়ে দুটো, পাঁচটির মধ্যে দুটো। তাহলে এই টার্গেটটি তুমি করে ফেললে। এই টার্গেটটা যখন করবে তখন তোমাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, মন দিয়ে শুনবে, গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু তোমাকে এখনই করতে হবে। সাপ্তাহিক টার্গেট যে করবে, ধরো এখানে একটি অধ্যায় বাংলার, একটি অধ্যায় বাংলার একটি অধ্যায় থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো পড়বে, শর্ট প্রশ্ন ছেড়ে দাও, শর্ট প্রশ্ন তুমি দৈনিক পড়ার সময় করে ফেলবে। পাঁচ নম্বরের প্রশ্ন থাকে, তিন নম্বরের প্রশ্ন থাকে, দু নম্বরের প্রশ্ন থাকে, এক নম্বরের প্রশ্ন থাকে, এক নম্বরটাকে বাদ দাও, এক নম্বরটা পরে করবে। তোমার যে পাঁচের প্রশ্ন, তিনের প্রশ্ন, দুইয়ের প্রশ্ন, এই টেক্সট থেকে, যে টেক্সটটি তুমি ঠিক করেছো এই সপ্তাহে পড়বে, এই টেক্সট থেকে কী কী প্রশ্ন হতে পারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কাজটি কিন্তু তোমাকে করতে হবে সপ্তাহের প্রথম দিন। আর এটা কোন টার্গেটে পড়বে? এটা পড়বে হচ্ছে দিনের টার্গেট, মানে প্রতিদিনের টার্গেট। প্রতিদিনের টার্গেটের মধ্যে অর্থাৎ প্রতিদিনে যে ষাটটি দিন, এক যোগ এক যোগ এক যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত দিন, সাত দিনের মধ্যে তুমি প্রথম যে কাজটি করবে, প্রথম কাজটি হলো এই যে প্রশ্নগুলো, একেরগুলো বাদ, একেরগুলো সরি একেরগুলো বাদ দিয়ে দিয়েছি, এই যে এগুলো যে আছে দুইয়ের প্রশ্ন, তিনের প্রশ্ন, চার পাঁচের প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তুমি প্রথম দিনে কাজ হবে ভালো করে টেক্সটটি পড়ে নিয়ে, টেক্সটটি দেখে এই প্রশ্নগুলোকে সিলেক্ট করা, যে বাংলা খাতাটি বানাবে তুমি সেই বাংলা খাতার মধ্যে প্রশ্নগুলো রেখে দেয়, মার্কস টু এর প্রশ্ন এগুলো, মার্কস তিনের প্রশ্ন এগুলো, মার্কস পাঁচের প্রশ্ন এগুলো, এগুলো রেডি লিখে নেওয়া প্রশ্নগুলো হয়ে গেল, প্রথম দিনের কাজ হবে এটা, ঠিক আছে? দ্বিতীয় দিনের কী কাজ হবে? ভালো করে টেক্সটটি পড়ে নিয়ে, ভালো করে টেক্সটটি পড়ে নিয়ে তোমার দুই নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলা। তৃতীয় দিনের কাজ হবে ভালো করে পড়ে নিয়ে তিনের প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলা। তারপরে চতুর্থ দিন কাজ হবে পাঁচের প্রশ্নগুলো ভালো করে টেক্সটটা পড়ে নিয়ে পাঁচের প্রশ্নগুলো তৈরি করে ফেলা। এই যে তৈরি করার কাজটা হয়ে গেল, এরপরে কাজ হবে শেখা। এই কাজগুলো তুমি এই তিন দিনে, তুমি এই দুই দিনে তুমি শিখে ফেলবে, দুই দিন বললাম, দুই দিনে শিখে ফেলবে। আর এখানে যখন এই যে প্রশ্নগুলো লিখছো তখন এগুলোর পাশাপাশি ডেইলি ধরো কুড়িটা শর্ট প্রশ্ন, ডেইলি কুড়িটা শর্ট প্রশ্ন, ডেইলি কুড়িটা শর্ট প্রশ্ন পড়ে ফেললে ওই টেক্সট থেকে হয়ে গেলো, তোমার ছয় দিনে কিন্তু লেখা এবং শেখা কমপ্লিট হয়ে গেল। এই যে যখন এগুলো শিখবে এগুলোর সঙ্গে এগুলো শিখে ফেলবে, শেখা হয়ে গেলো। লাস্ট দিন কী করবে? লাস্ট দিন তুমি এই টেক্সটের ওপর নিজের পছন্দ মতো বা প্রশ্ন বৈচিত্র্য থেকে বা যেখান থেকে ইচ্ছে একটা প্রশ্ন সেট বানিয়ে একটা পরীক্ষা দিয়ে দেব হয়ে গেল। তাহলে দেখবে সাত দিনের টার্গেটে তোমার যে টার্গেট ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই টেক্সটের জন্য। ঠিক একইভাবে ব্যাকরণ, একইভাবে সহায়ক, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এটা গেল। এবার এই যে প্রতিদিনের রুটিন, প্রতিদিনের রুটিনটা যে করবে, প্রতিদিনের রুটিনটা কীরকম হবে তোমাদের আগে একটি ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তবু আমি দেখাচ্ছি বিষয়টি। রুটিনটা করবে এইরকম, তুমি এটা আমি আমার মতো করে রুটিনটা সাজিয়েছি, তুমি তোমার মতো করে রুটিনটা সাজিবে, মূল জিস্ট যেন একই থাকে। এই যে ছয়টা থেকে সাতটা বাংলা পড়বে, সাতটা থেকে আটটা ইংরেজি পড়বে, নয়টা থেকে দশটা এই সাবজেক্ট পড়বে, দশটা থেকে এগারোটা এই সাবজেক্ট পড়বে, এরকম করে নেবে। যে সাবজেক্টের ওর বেশি জোর দেবে সেই সাবজেক্টটা তুমি দুই ঘন্টা করে নেবে। সেটা হয়তো কোনো দিন দেখা গেলো আটটা থেকে তুমি নয়টা না, আটটা থেকে তুমি দশটা পর্যন্ত পড়বে, টানা দুই ঘন্টা একটি সাবজেক্ট পড়বে, ছয়টা থেকে আটটা একটি সাবজেক্ট পড়বে, করবে। মানে তোমার একদিন একটা সাবজেক্ট নয়, প্রতিদিন যেন প্রত্যেকটা সাবজেক্ট প্রায় থাকে সেই চেষ্টাটা করবে, যেন তোমার পড়ার মধ্যে একটা বৈচিত্র্য থাকে, বোঝা গেল? আর এই যে বাংলার কথাটা আমি টার্গেটটা তোমাকে বললাম, বাংলার মতো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এইভাবে তোমাদের পড়তে হবে। তো কী হলো, দেখো তোমার কাজ তাহলে কী দাঁড়ালো, তোমার কাজ পুরো বইটাকে কভার আনার জন্য তুমি প্রথম মাসে একটা টার্গেট ফিক্সড করে নাও, প্রথম মাসে তুমি এই কয়েকটা চ্যাপ্টার পড়বে, তারও তুমি টার্গেট করো যে এই সপ্তাহে আমি এইটুকু এগোবো তার মধ্যে থেকে। আর তারপরে তুমি কাজ করবে প্রতিদিন, প্রতিদিনের টার্গেটটা তুমি কীভাবে করো সেটা আমি লিখে দিলাম। এইভাবে তোমরা পড়তে থাকো, এইভাবে পড়তে পড়তে তোমরা কী করবে, কোনো একদিন, কোনো একদিন তুমি একদিন বা দুদিন, ধরো দশ দিন পড়ার পর একদিন বা দুদিন রাখলে কী কী জন্য রাখলে, যে এই দুদিন শুধু আমি সব সাবজেক্ট রিভাইজ দেবো,
अर्थात ये रुटीन अनुजाई ये रुटीन यकम ही थको बांगला अध्यायटा रिवाइज दीब इंग्रजी अध्यायटा रिवाइज दीब अंक हमें चैप्टरटा करब मैं वोटा शुद्ध रिवाइज दस दिन बारो दिन पर रिवाइजर रिवाइजर एक डेट रखे बुझा गया এইভাবে তোমরা পড়তে থাকো এবং রিভাইজ যখন তোমাদের এইভাবে পড়া বেশি হয়ে যাবে তখন দেখবে একদিনে তুমি সম্পূর্ণ রিভাইজ দিতে পারবে না তখন তুমি পরপর দুই দিন রিভাইজের জন্য রাখো তারপর যখন আরও পড়া বেশি হয়ে যাবে তখন তুমি দশ দিন বারো দিন বা পনেরো দিন পর তুমি পনেরো দিন পড়ে নিলে নতুন পড়া তার পনেরো দিন পর তুমি পরপর তিন দিন রাখো পুরনো পড়া রিভাইজ দেওয়ার জন্য এইভাবে রুটিন করে করে প্রত্যেকটা সাবজেক্ট ডেলি রাখবে একটা সাবজেক্ট একদিনে রিভাইজ দেওয়ার চেষ্টা করো না তাহলে কিন্তু একটা বোরিং ভাব চলে আসতে পারে আশা করি বোঝা গেল তো এইভাবে যদি তোমরা পড়ে যাও তোমরা দেখবে তোমরা নিজ দায়িত্বের মধ্যে তোমরা কয়েক মাসের মধ্যে তোমরা সিলেবাস কমপ্লিট করে ফেলছো এবার সিলেবাস কমপ্লিট করার পর কী হবে সিলেবাস কমপ্লিট করার পর তোমরা প্রশ্নবিচিত্র যত সেট আছে সব সলভ করবে এবার সলভ করতে গিয়ে দেখবে কিছু কিছু প্রশ্ন উত্তর হয়তো তুমি পারছো না সেগুলো তুমি খাতায় নোট করে নাও প্রশ্নগুলো তারপর কোনো এক সময় সেই প্রশ্ন উত্তরগুলো খুঁজে খুঁজে বের করো বা তোমার স্যারদের বলো খুঁজে প্রশ্ন উত্তরগুলো তোমাদের রেডি করে দেবেন দেওয়ার পর সেই প্রশ্ন উত্তরগুলো শিখে ফেলো এইভাবে তোমরা পুরো প্রশ্নবিচিত্র সলভ করে ফেলো বা যাদের টেস্ট পেপার আছে টেস্ট পেপার সলভ করে ফেলো এটা হয়ে গেলে তারপরে আবার কোনো রাইটারের কোনো প্রশ্নবিচিত্র আছে কি না বা কোনো রাইটারের টেস্ট পেপার আছে কি না সেটা খুঁজে বের করে সেগুলো সলভ করা শুরু করো সেগুলো সলভ করতে গিয়ে যে প্রশ্নগুলো পারবে না সেগুলো আবার খাতায় নোট করো নোট করে টিচারকে জানাও এগুলো পারছি না তখন সেগুলো সলভ করে দেবে এগুলো তখন সেগুলো শিখে ফেলবে এইভাবে দেখবে তোমার টেক্সট বইটা যেমন পড়া হবে ঠিক তেমনি প্রশ্নবিচিত্রের সব প্রশ্ন বা টেস্ট পেপার সব প্রশ্ন পড়া হবে এবং এক্সট্রা যদি কোনো প্রশ্নবিচিত্র বা টেস্ট পেপার থাকে সেগুলো তোমার পড়া হবে অর্থাৎ তোমার পরীক্ষা কমন পড়তে বাধ্য এবং তুমি এত রিভাইজ দেবে পড়া যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তো শুধু পরীক্ষা রিভাইজ চলবে তখন এত রিভাইজ হয়ে বারগুলো বা চ্যাপ্টার প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমন প্রশ্নগুলো বারবার রিভাইজ হবে দেখবে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না এবার একটা কথা বলি তোমরা যখন প্রশ্নবিচিত্র সলভ করবে বা টেস্ট পেপার সলভ করবে তখন একটি কাজ কিন্তু মন দিয়ে করবে এই লাস্ট কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবে তুমি ধরো টার্গেট করলে যে কালকে তুমি প্রশ্নবিচিত্রের এই বাংলার এই অধ্যায় এই কোশ্চেন সেটটা তুমি সলভ করবে বা ইংরাজির এই কোশ্চেন সেটটা তুমি সলভ করবে কালকে ঠিক করে রাখলে তুমি আমি তোমাকে বলবো প্রথম দিকে তুমি প্রশ্ন সেটগুলো দেখে নেবে দেখে নিয়ে কী করবে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি ভালো করে রিভাইজ দাও ভালো করে উত্তরগুলো পড়ো পড়ে পরের দিন তুমি পরীক্ষা বসো তাতে করে কী হবে তাতে করে একদিকে যেমন তোমার পুরো প্রশ্নবিচিত্র সেটের পুরো সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়া হয়ে যাচ্ছে তারপর পরীক্ষা যখন বসছো তখন একবার লেখা প্র্যাকটিস হয়ে যাচ্ছে এইভাবে যদি বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের কোনো প্রশ্নের আর কোনো সমস্যা থাকবে না বারবার রিভাইজ হবে এবং রেজাল্ট অবধারিত ভালো হবে তোমাদের আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করো তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো ধন্যবাদ।